আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে সৌদি আরবে কী কী কোম্পানিতে আসলে ভালো হয় বা কী কী কোম্পানির কী কী কাজ, এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন তাহলে খুব ভালো হতো। অনেকেই এই কথা বলছেন বা ফোন দিছেন, টেক্সট করছেন, তো তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানানো, যে আমার ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয় বা কেউ উপকৃত হন তাহলে বিষয়টা আমার নিজের কাছেও ভালো লাগবে, এই জন্য আসলে ভিডিওটা করা। তো আমি আজকে 10টা কোম্পানির, আসলে অনেক বেশি কোম্পানির নাম জানাও নাই ওইভাবে, 10টা কোম্পানির নাম আমি আজকে একটা কাগজে লিখে রাখছি এবং তার পাশে লিখে রাখছি কী কী কাজ, মানে আমি যতটুকু জানি আর কি, ওইটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর কি। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা সৌদি আরবের ইসলামিক ভিডিও দেখার জন্য, বিভিন্ন স্থান দেখার জন্য। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা নতুন করে ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই যে কোম্পানিটা আছে এটা হচ্ছে আলমাজাল কোম্পানি। এই আলমাজাল কোম্পানির কাজ হচ্ছে মূলত এয়ারপোর্ট সংশ্লিষ্ট কাজ, যেখানে আপনার বিমানবন্দরের কাজ, যেমন বিমান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিমানের সিট কভার বাঁধানো, বিমানের ইঞ্জিন পরিষ্কার করে রাখা, হ্যাঁ, তারপরে হুইল চেয়ার যেগুলো বাংলাদেশে আছে ওই হুইল চেয়ার দিয়ে যাত্রীদেরকে বিমানে দিয়ে আসা বা নিয়ে আসা, এই টাইপের অনেক কাজ আছে। আসলে ভাগ ভাগ করা তো সব বিষয়ে আসলে জানাও নাই। তো এই এয়ারপোর্ট সংশ্লিষ্ট যে কাজগুলো আর কি, সেইটা হচ্ছে আলমাজাল কোম্পানি আর কি নিয়ে থাকে। সৌদি আরবের বিভিন্ন কী বলে এয়ারপোর্টে এই কাজগুলো নিয়ে থাকে হচ্ছে আলমাজাল নামের যে কোম্পানিটা, ওই কোম্পানি। এবং দ্বিতীয়ত যে কোম্পানিটা আছে এটা হচ্ছে আলবাইক। এই আলবাইকের কথা যতটুকু বলবো ততটুকু কম হয়ে যাবে, কারণ সৌদি আরবের যদি দুইটা ভালো কোম্পানি থাকে তার ভিতরে একটা কোম্পানি হচ্ছে এই আলবাইক, অনেক ভালো কোম্পানি। এবং এনাদের কাজ হচ্ছে মূলত আপনার হোটেলের কাজ, যেমন বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার খাইতে যায় মানুষ, এরকম ওই আলবাইক একটা হোটেল বা রেস্টুরেন্ট, এখানেই মানুষ বিভিন্ন ধরনের ফুড খাইতে যায় আর কি। তো সেক্ষেত্রে আলবাইক কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি। তো এই জন্য বলবো যে যারা যারা সৌদি আরবে আসবেন তারা আলবাইক কোম্পানিতে আসলে অনেক ভালো হবে। এবং তিন নম্বরে আছে জাহেজ কোম্পানি। এই জাহেজ কোম্পানির কাজ হচ্ছে মূলত খাবার ডেলিভারি দেওয়া। বাংলাদেশে যেরকম ফুড পান্ডা, তারপরে এই টাইপের অনেক আছে না, যেরকম খাবার ডেলিভারি দিয়ে বেড়ায় সাইকেলে, তারপরে বাইকে করে। তো এই জায়গায় এই জাহেজ কোম্পানির কাজ হয়েছে, লোকজন বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে যারা আসেন তারা হচ্ছে আপনার প্রাইভেটে করে খাবার ডেলিভারি দিয়ে বেড়ান। এখন রিসেন্টলি মোটরসাইকেল অ্যাড হয়েছে, অনেকে মোটরসাইকেলে করেও খাবার ডেলিভারি দিয়ে বেড়ায়। তো এই জাহেজ কোম্পানির কাজ হয়েছে খাবার ডেলিভারি। তারপরে যে কোম্পানিটার নাম বলবো সেটা হচ্ছে সৌদি বিন লাদেন। এই সৌদি বিন লাদেন কোম্পানির কাজ হয়েছে মূলত পবিত্র মক্কা শরীফের, আমি যখন ছিলাম গত হজের সময় এবং ঈদের সময় আমি মক্কা শরীফে 6 মাস কাজ করছি, তো ওইখানকার যে কাজ এই সৌদি বিন লাদেন কোম্পানির কাজ হয়েছে মূলত আপনার কনস্ট্রাকশন, বিল্ডিং, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, এই কাজগুলো আসলে সৌদি বিন লাদেন এই কোম্পানিটা নিয়ে থাকে। তো যারা যারা সৌদি আরবে আসবেন এই সৌদি বিন লাদেন এই কোম্পানিটাতে আসতে পারেন, খুব ভালো একটা কোম্পানি। তারপর আরেকটা আছে আলমারাই। হয়তো অনেকে নাম শুনছেন আলমারাই। এই আলমারাই কোম্পানিটার মূলত কোম্পানি হচ্ছে আপনার দুধের ফ্যাক্টরি। সৌদি আরবের বিভিন্ন জায়গায় যত দুধ ডেলিভারি দেওয়া হয় এই আলমারাই কোম্পানি থেকেই দেওয়া হয়, অনেক বড় একটা ফ্যাক্টরি, এদের অনেক বড় ফার্ম আছে গরুর, ওইখান থেকে দুধ সংগ্রহ করে সারা সৌদি আরবেরা দুধ ডেলিভারি দিয়ে বেড়ায়। এরপরে আরেকটা কোম্পানি আছে জুসুর ইমদাদ। এই জুসুর ইমদাদ মূলত হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে আপনার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে সুদান, এই টাইপের বিভিন্ন দেশের লোকজন নিয়ে এসে এনারা নিজেদের কোম্পানিতে রাখে, দেন তারপরে কোনো একটা কোম্পানির কাছে কাজ ঠিক হলে সেখানে সেল করে দেয়।
তো সেই কোম্পানি আপনি নিয়ে যে 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 কাজ দিবে সেই সেই কাজ আপনাকে করা লাগবে। এটা হচ্ছে মূলত সাপ্লাই কোম্পানি। অনেকে বুঝতে পারে না যে সাপ্লাই কোম্পানি কি আর কোম্পানি কি। আর কোম্পানি হচ্ছে আপনি দেশ থেকে যেই কোম্পানিতে ডিরেক্ট আসবেন এবং ওই কোম্পানির আন্ডারেই কাজ করবেন, ওইটা হচ্ছে কোম্পানি। আর যেটা আপনি দেশ থেকে আসবেন এসে ওই কোম্পানির কাছে উঠবেন, ওই কোম্পানি আবার অন্য একটা কোম্পানির কাছে আপনার বিক্রি করে দেবে, তখন ওই কোম্পানি যেই কাজ দেবে সেই কাজে আপনাকে করা লাগবে, এইটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে আলফা। এই আলফাও জুসু ইমদাদের মতো সেম সেম, এটা হচ্ছে আপনার একটা সাপ্লাই কোম্পানি। এই যতগুলো সাপ্লাই কোম্পানি আছে এই সাপ্লাই কোম্পানির কাজগুলো প্রায় সেম সেমই। যেমন আরেকটা কোম্পানির নাম বলছি, সেটা হচ্ছে নাস। এই নাস কোম্পানিও জসুর ইমদাদ এবং আলফার মতোই সেম সেম আপনার সাপ্লাই কোম্পানি। এদের কাজ মূলত হচ্ছে হসপিটাল, ব্যাংক, তারপরে মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ বিভিন্ন জায়গায়, এগুলো ম্যাক্সিমাম আমি যা দেখছি সব ক্লিনারের কাজ। তবে সাপ্লাই কোম্পানি হলেও এই কোম্পানিগুলো খুবই ভালো, তবে এদের কাজগুলো অনেক সুন্দর। যেমন বললাম ব্যাংকে, মাদ্রাসা, এখানে আপনি বিভিন্ন ধরনের হাদিয়াও পাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এটা আছে স্টুডেন্টরা, টিচাররা আপনাদেরকে যাওয়ার সময়, বাসার সময় কিছু টিপস দিয়ে গেল, তো ওইরকম এই সাপ্লাই কোম্পানি হলেও এই কোম্পানিগুলো অনেক ভালো। আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে বলদিয়া কোম্পানি। যেটা আপনারা অনেকে হয়তো বা মানিক মিয়ার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বলদিয়া আসলে কী। এই বলদিয়া হচ্ছে আপনার বিভিন্ন রাস্তা বা বাসার সামনের, যে বাংলাদেশে কীরকম হয় যে অনেক সময় ড্রেনের সামনে বা এরকম ইউজ মি এরকম একটা বক্স দেওয়া থাকে, যে বাসা বাড়ির কোনো ময়লা বা আবর্জনা থাকলে ওইখানে ইউজ করার জন্য। তো এইখানে মূলত বলদিয়ার যে কাজটা, এখানে হচ্ছে বাসা বাড়ির বা কী বলবো আবর্জনা রাস্তাঘাটে যত আছে ওইখানে ফেলে রাখে, তো ওইগুলা আবার পরিষ্কার করে একটা গাড়িতে উঠায় দেয় দিয়ে দেন, তারপরে অন্য একটা জায়গা আছে যেখানে আপনার ওই আবর্জনা রাখা হয় ওই জায়গায় নিয়ে এসে ফেলে রাখে। তো এই বলদিয়ার কাজগুলো হচ্ছে মূলত রাস্তাঘাট পরিষ্কার রাখা, বাড়ির সামনে পরিষ্কার রাখা, আমি যতটুকু জানি আর কি। আসলে আমার ধারণা ভুলও হইতে পারে, অনেকে হয়তো অন্যরকম বলদিয়ার কাজও করতে পারেন। অনেকে মানিক মিয়ার ভিডিও দেখলেও বুঝতে পারবেন, হয়তো আমি সবটা জানি না। তো যতটুকু জানি ততটুকুই বললাম যে বলদিয়ার কাজ বেশিরভাগই আমি যা দেখছি ওইটা হচ্ছে আউটডোর, ইনডোরে খুবই কম। ওরা রোদের ভিতরে, হ্যাঁ ম্যাক্সিমাম রোদের ভিতরেই করে, আউটডোরে। আরেকটা আছে আল আকিনি কোম্পানি। এই আল আকিনি কোম্পানির কাজ হচ্ছে মূলত কার্পেটিং করা, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, প্লাম্বার, তারপরে কনস্ট্রাকশন, হ্যাঁ পাইপ ফিল্টার, এই কাজগুলো মূলত হচ্ছে আপনার এই আল আকিনি কোম্পানির। এই কোম্পানিটা অনেক বড় এবং খুবই ভালো একটা কোম্পানি। আপনারা যারা যারা এই কাজগুলো ইলেকট্রনিক কাজ পারেন বা প্লাম্বারের কাজ জানা আছে, আমি সাজেস্ট করবো তারা আল আকিনি কোম্পানিতে আসেন। তো এই কোম্পানিগুলো খুবই ভালো। তো আজকে আমি যেই যেই কোম্পানির নামগুলো আসলে বললাম এতক্ষণ, এই কোম্পানিগুলো সম্পর্কে আমি কিছুটা ধারণা জানি, এই জন্য বলতে পারলাম। হয়তো আমার ধারণা ভুলও হইতে পারে বা আমি আমার কথায় ভুলও থাকতে পারে, এরকমও হইতে পারে। তো আমি আশা করব ভিডিওটা দেখে হয়তো বা কিছুটা হলেও আপনাদের ভালো লাগতে পারে বা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো নেক্সট টাইম যদি আরও কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার কিছু থাকে তো আমার নক দিয়েন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি বা যতটুকু দেখছি এখানে আপনাদেরকে বলার এবং দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা সৌদি আরবে আসবেন তারা অবশ্যই বুঝে শুনে দেখে নিজস্ব একটা ভালো কোম্পানি যাতে হয় সেভাবে আসবেন। কারণ সাপ্লাই কোম্পানিতে আসলে কি হয়, আপনি দুই মাস এখানে কাজ করতেছেন আবার দুই মাসের পরে অন্য একটা জায়গায় আপনার সেল করে দিবে, মানে কোনো নিশ্চয়তা নাই, কোনো একটা ঠিক ঠিকানা নাই। যা আসেন না, মানে মানুষজন কী করে, দুই চার পাঁচ বছর দশ বছর একটা কোম্পানিতে কাজ করে, আর এই সাপ্লাই কোম্পানির কাজগুলো হইতেছে আপনার দুই দিন এইখানে দুই দিন ওইখানে, মানে এই টাইপেরই, শুধু ঘোরাঘুরি, না থাকার খাওয়ার ঠিক আছে না খাওয়ার ঠিক আছে, মানে বিভিন্ন সমস্যা। এই জন্য আমি সাজেস্ট করব যারা সৌদি আরবে আসবেন, সৌদি আরব দুবাইও শুনছে এরকমই, অবশ্যই তারা বুঝে শুনে নিজস্ব একটা কোম্পানিতে যাবেন। গেলে কী হবে, নিজের সেফটি, পরিবারের সেফটি, সব কিছু সেফটি, তা না হলে সাপ্লাই কোম্পানি খুবই খারাপ। তো আজকে অনেক কথাই বলে ফেললাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো যারা যারা আসবেন তাদের জন্য শুভকামনা, অনেক বেশি ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকেন। আর যারা যারা সৌদি আরবে আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।